বিএমডাব্লিউ গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন প্লাটিনাম কার্জন আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবো জি আজকের ভিডিওতে আপনি 6টা গাড়ি দেখাবো আমি খুব সুন্দর 6টা গাড়ি আমি দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি প্রথম প্রাডো দিয়ে শুরু করতেছি একটা 2003 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন সবকিছু অরিজিনাল এখন পর্যন্ত রং অরিজিনাল সানরুবাসে 7 সিটার প্রাডো এলপিজি করা নতুন এলপিজি করা আচ্ছা নতুন এলপিজি হ্যাঁ প্রাডো যদি কারো লাগে আপনি এটা নিতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ আচ্ছা বডি তো ভাই লোহা লোহা বডি লোহা বডি গাড়ি 1 ইঞ্চি খোলা কাটা নাই কোনো রং এর কাজ করা হয় নাই আচ্ছা কোনো রং এর একটা গাড়ি রং এর কাজ করা হয় নাই না এবং সানরুফ সহ ভাই সানরুফ সহ আর এই হচ্ছে ব্যাক পার্ট জি 7 সিট 7 সিট এলপিজি করা নতুন

আ ফ্রেশ একটা গাড়ি এটা অক্টেন এবং কি সিএনজি করা এবং প্রজেকশন লাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট টাচ এবং কি ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ অ্যাক্সেস মার্ট অ্যাক্সেস মার্ট পিছনে গ্লাস পাওয়ার পাওয়ার আমরা একটু ভিতরটা দেখাই দিবে হ্যাঁ একটু দেখান স্টার এবং টু ডোর পাওয়ার বাই না টু ডোর পাওয়ার এ হচ্ছে ডোর পাওয়ার জি আর যেহেতু ক্যাপ্টেন সিট আপনারা সেভেন সিট পাবেন জি জি এবং পেপার সেও সেভেন সিট ভাই সেভেন সিট পেপার সেও সেভেন সিট তো এটা অ্যাক্সেস পার্ট জি অ্যাক্সেস স্পট কি আপনার কাছে একটাই আছে আমার কাছে দুইটা আছে দুইটা আছে জি এটা হচ্ছে গ্রে কালার হ্যাঁ গ্রে কালার এবং কি এক্সনো আমার কাছে আরো দুইটা আসবে অসুবিধা নাই ওকে লাইনে আছে দামটা কত এই গাড়ির দামটা চাচ্ছি হলো 24 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আমরা এরপরে লোহার মতো শক্তিশালী গাড়ি হ্যাঁ নোয়া খুব শক্তিশালী বডি এবং কে কেয়ারফুল নোয়া এই গাড়িগুলো খুবই ফ্রেশ এটা 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন অল পেপারস আপ টু ডেট আচ্ছা এটার কন্ডিশনটা কি এটার কন্ডিশনও খুবই ভালো খুবই ফ্রেশ এটা 5 ডোরের গাড়ি 5 ডোরের গাড়ি জি নোয়া কেয়ার 42 জি এবং এটার মডেল হচ্ছে 2005 এটা 2005 2009 এর রেজিস্ট্রেশন ভিতরটা ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ জি এটা হচ্ছে

এবং এটার ভিতরটা খুব সুন্দর ভাই হ্যাঁ সুন্দর পোস স্টার্ট ক্রস কন্ট্রোলার যা আছে সবকিছু পাবেন এই গাড়িতে ভাই লেগ স্পেস পিছনে তো ভালো আছে হ্যাঁ জি ভালো আছে ইনশাআল্লাহ লেগ স্পেসও ভালো আছে সুন্দর স্পয়লার এলইডি ব্যাক লাইট টয়োটা সিএইচআর জি পার লিটারের মাইলেজটা কি রকম পাওয়া যাবে ভাই এটা আপনার 1 লিটারে 15 থেকে 20 যাবে 1 লিটারে 15 থেকে 20 জি যেহেতু এটা হাইব্রিড এন্ড অকটেন এটা সম্ভব জি ভাই প্রাইস কত চাচ্ছেন এই গাড়িটা 29 লাখ টাকা করে ছাড়বো 29 29 লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন এরপরও যারা আসবেন কথা বলার সুযোগ আছে একটু ইয়া করব নেক্সট বাই নিশান টিডা নিশান টিডা খুব ফ্রেশ একটা গাড়ি নিশানের মধ্যে সবচেয়ে ভালো গাড়ি এবং কি এটা বইসে আরাম ভিতর ইন্টেরিয়র বেস বাইরেও বেস খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান টিডা